এখানে কি আছে? স্টেবল ইমালশন অয়েল এবং ভিনেগার আছে। যদি ভিনেগারটার মধ্যে ওয়াটার আছে সেটাই বুঝাইছে। এখন ইমালসিফাই হিসেবে ইউজ করা হয়েছে এগ ইয়ল্ক, এগ ইয়ল্কের সঙ্গে লেসি দিন থাকে, এটা এটা হলো ইমালসিফায়ার। ইমালসিফাই এজেন্ট কিংবা স্টাবিলাইজার মোটামুটি একই রকম জিনিস, যেগুলো স্টাবিলাইজেশনের কাজ করে, স্টাবিলাইজারের কাজ করে বিশেষ করে ইমালশনের ক্ষেত্রে। স্টাবিলাইজার্স ইজিলি ইউজ করা হয় ইমালশনের ভিসকোসিটি ইনক্রিজ করার জন্য, আরেকটা হলো যাতে সেপারেট না হয়, ইমালশনের দুইটা ফেজ যাতে আলাদা না হয় সেটার জন্য স্টাবিলাইজার ইউজ করা হয়। কিছু স্টাবিলাইজার যেগুলো শেল পাইপ ইনক্রিজ করে, যেমন E461 মিথাইল সেলুলোজ, অথবা হাইড্রোক্সি মিথাইল সেলুলোজ, অথবা কার্বক্সি মিথাইল সিএমসি, কার্বক্সি মিথাইল সেলুলোজ, এগুলো ইউজ করা হয়। সিএমসি ইউজ করা সাধারণত জ্যামজেরিতে ইউজ করা হয়। প্রপার্টিজ অফ ইমালশন, একটা হলো ড্রপলেট সাইজ ডিস্ট্রিবিউশন, অপটিক্যাল প্রপার্টিজ এবং রিওলজি অফ ইমালশন। যে ড্রপলেট গুলো ক্রিয়েট হবে ইমালশনের ক্ষেত্রে, এই যে ড্রপলেট, এই যে একটা ড্রপলেট, এগুলার সাইজ ডিস্ট্রিবিউশন আছে। যদি সাইজ গুলো বড় হয়ে যায়, এটা সাইজ যদি বড় হয়, এটা বড় হয়, তাহলে দুটো একসাথে হয়ে যায়, একটা বড় বাবল তৈরি হবে, যার ফলে এটা স্টাবিলাইজ হবে না। ইমালশন চেঞ্জ দেয়ার সাইজ ডিস্ট্রিবিউশন ওভার দ্য টাইম উইথ অ্যাভারেজ ড্রপলেট সাইজ শিফটিং টু লার্জার ভ্যালুজ। যেটা বলছি, ছোট ছোট ড্রপলেট সাইজ গুলা একটা সার্টেন পিরিয়ড করে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে এটার সাথে এটা ম্যাচ করবে, ম্যাচ করে এটা বড় হয়ে যাবে আরো, তাহলে কি হবে, ওটা স্টেবিলাইজ থাকবে না, স্টেবল থাকবে না, সে চেঞ্জ হয়ে যাবে। রিওলজি অফ ইমালশন, একটা হলো কন্টিনিউয়াস ফেজ, একটা ইন্টারনাল ফেজ। অয়েল ওয়াটার ইমালশন ক্যান বি পার্শিয়ালি কন্ট্রোল বাই ক্লেজ অ্যান্ড গামস। আর যদি ওয়াটার ইন অয়েল ইমালশন হয়, তাহলে সেটাকে স্টাবিলাইজ করা যায় বা স্টেবল করা যায় ইউজিং এডিশন অফ হাই মেল্টিং ওয়াক্সেস অথবা পলি ব্যালেন্ট মেটাল স্টোভ। এগুলো ম্যাক্সিমামগুলো হলো স্টেবিলাইজার অথবা ইমালশন এজেন্ট, আর ইন্টারনাল ফেজের কোনো ইফেক্ট নাই ভিসকোসিটির উপরে। আর ড্রপলেট সাইজ ডিস্ট্রিবিউশন, মিন ডায়ামিটার বের করতে হয়। এই মিন ডায়ামিটার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মিন ডায়ামিটার, কার ড্রপলেট সাইজে। মেকানিজম অফ ইমালশিফায়ার কিভাবে কাজ করে গত ক্লাসে দেখাইছি। ওবায়দ বলো মেকানিজম কি, ইমালসিফায়ার কিভাবে একটা ইমালশনকে স্টেবল করে, মেকানিজম বলো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। মেকানিজম বলো হ্যালো, ইমালসিফায়ার কিভাবে একটা ইমালশনকে স্টেবল করে। স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার। তুমি গত ক্লাস করছো? জি না স্যার। নোমান বলো। জাহাঙ্গীর আছে, চা দিল না তো? কেউ নাই অফিস আছে বলো। আচ্ছা
সাইজ তো বড় করে দিতে হবে মধুতে গন্ধ করে নাকি খাই দেখছো গন্ধ করে সরিষা গন্ধ করে হাইড্রোফিলিক পার্ট আর হাইড্রোফোবিক পার্ট, তো যদি যেমন ওয়াটার অয়েল ইমালশনের ক্ষেত্রে এই যদি ইমালসিফায়ার মাঝখানে থাকে তো এটা হচ্ছে ড্রপলেটের চারপাশে হচ্ছে একটা ফিল্মের মতো তৈরি করে। স্যার এটা হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে অয়েলের দিকে যায় আর হাইড্রোফিলিক পার্টটা ওয়াটারের দিকে যায়, এভাবে স্টেবিলাইজ থাকে। স্টেবিলিটি চেঞ্জেস ইন ফুড ইমালশন ক্যান অকার থ্রু দা প্রসেস অফ, এই তিনটাকে কন্ট্রোল করতে পারলে স্টেবল হবে। একটা হলো ক্রিমিং, ক্রিমিং মানে হলো ফ্যাটটা উপরে ভেসে যাওয়া। ফ্লকুলেশন এবং কোয়ালেসেন্স, ফ্লকুলেশন মানে একটা নিচে জমা হয়ে যাবে সেডিমেন্টেশনের মতো, আর কোয়ালেসেন্স মানে হলো একটার সাথে একটা ড্রপলেট একসাথে হয়ে বড় বাবল তৈরি করবে। দ্য ক্রিমিং ফেনোমেনা ইনভলভস দ্য ফ্লুইড ডিসপার্স ইমালশন ড্রপলেটস ইনটু ইমালশন লেয়ার, যেটাতে ওয়ান রিচার এবং আনাদার হলো পুয়ারিং ফ্যাট। বুঝতে পারছ? ফ্লোটেশন অর সেডিমেন্টেশন অফ ডিসপার্সড ইমালশন ড্রপলেট ইনটু ইমালশন লেয়ার। ফ্লোকুলেশন অর এটাকে আরেকটা বলা হয় অ্যাগ্লোমেরেশন অফ ড্রপলেটস টু ফর্ম লুজ অ্যান্ড ইরেগুলার ক্লাস্টার। এটা ক্রিমিং এর আগে হয়। আর কোয়ালেসেন্স হলো ইরিভার্সিবল ইউনিয়ন অফ স্মল ড্রপলেটস টু ফর্ম লার্জ ড্রপলেটস। যখন দুটো ড্রপলেট একসাথে বড় হয়ে যাবে সেটাকে আর হবে না, রিভার্সিবল হবে না, ইরিভার্সিবল হবে। ইমালশন ক্যান বি স্টেবিলাইজড এগেনস্ট ক্রিমিং, ফ্লকুলেশন এবং কোয়ালেসেন্স বাই ইন্ট্রোডিউসিং এ স্ট্রং ইন্টারফেসিয়াল ফিল্ম অ্যারাউন্ড ইজ ড্রপলেট, যেটা আগে গত ক্লাসে বলছি। অয়েল ড্রপলেট অথবা ওয়াটার ড্রপলেট দুইটার চারদিকে যে একটা ফিল্ম তৈরি করতে হবে, কোটিং ফিল্ম তৈরি করতে হবে, যেটার কি থাকবে চার্জ থাকবে, অবশ্যই চার্জ থাকতে হবে, চার্জ নির্ভর করে পিসের উপরে। যদি চার্জ দুটো একই হয় এই দুইটা যদি একই চার্জের হয় দুইটা একটা যদি নেগেটিভ একটা একটা আকর্ষণ করে বড় চার্জ গ্রহণ করবে, যদি অন্যরকম এটা নেগেটিভ এটা নেগেটিভ হয় এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে কি হবে স্যার? বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, একসাথে হবে না। হ্যাঁ মোস্তফা বলো। তারপর ফর্ম ক্রিম, আমরা ক্রিম খেয়ে পাওয়া যাবে ফর্ম, ফর্ম ক্রিম অথবা আইসক্রিম, এগুলো বেস্ট এক্সাম্পল অফ ফর্ম। ইট ইজ এ ডিসপারশন অফ গ্যাস বাবলস ইন এ লিকুইড অর সেমি সলিড ফেজ। এটার মধ্যে কি আছে? বাতাস আছে, গ্যাস আছে, এয়ার বাবল আছে। তাহলে বাবল গুলো আলাদা হচ্ছে কিভাবে একটা থেকে আরেকটা? ইচ আদার বাই লিকুইড অর সেমি সলিড ওয়াল ল্যামেলে,
that are elastic in stable forms. একটা থেকে আরেকটা লিকুইড দের আলাদা হচ্ছে, তার মানে বাতাসের চারদিকে লিকুইড আছে. ডিপেন্ডিং অন থিকনেস অফ বাবল সাইজ ফর্মটাকে কি করা যায়, কন্টিনিউয়াস ফেজ অথবা লাইট এজ এ ডিসপার্স গেসিয়াস ফেজ বলা হয়। দুইটা আছে, একটা হলো কন্টিনিউয়াস ফেজ লিকুইড যেটা, আর একটা হলো গেসিয়াস ফেজ। একটাকে আরেকটার মধ্যে ডিজলভ করতে হবে, ডিজলভ করতে পারলে সেটা স্টেবল হবে। ফর্মের ক্যারেক্টার কি হতে পারে, এটা সারফেস এরিয়া অন হাই, এক্সট্রাসি সারফেস এরিয়া, লার্জ অ্যামাউন্ট অফ ইন্ট্র্যাপড গ্যাস থাকে, রিজিড সেমি রিজিড অথবা ইলাস্টিক ওয়াল থাকে। বেসিক্যালি থাকবে কি গ্যাস, এটাকে ইন্ট্র্যাপ করতে হবে, তারপর সারফেস এরিয়া বড় থাকে এবং সেটা কিছু ইলাস্টিক ওয়াল থাকে। কিভাবে ফর্মটা ফর্মেশন করে, presence of forming agent into the continuous phase prior to the dispersion of gas. গ্যাসটাকে যখন ডিসপারশন করব একটা কন্টিনিউয়াস ফেজ লাগবে, এই কন্টিনিউয়াস ফেজে কি থাকবে, ফর্মিং এজেন্ট থাকবে। এই ফর্মিং এজেন্টের কাজ কি, এই ফর্মিং এজেন্ট অ্যাবজর্ব হবে, ফর্মিং এজেন্ট ইজ অ্যাবজর্ব টু রিডিউস সারফেস টেনশন, সারফেস টেনশনটাকে রিডিউস করে দেবে ফর্মিং এজেন্ট। তাহলে কি হবে, এই কোয়ালেসেন্স বাবলের কোয়ালেসেন্স গুলো হবে না। বুঝা গেছে, যে ফর্মিং এজেন্ট ইউজ করবো সেটা সারফেস টেনশনকে রিডিউস করে দেবে, তাহলে ফর্মিং আর বা কোয়ালেসেন্স হবে না। এক্সাম্পল কি আছে, হুইপ ক্রিম, আইসক্রিম, কেক মিক্স, মেরিনগুইন অথবা বিয়ার টিয়ার, এগুলা ফোর্থ অফ বিয়ার, ফোর্থ অন বিয়ার। ফর্মিং এজেন্ট কি কি আছে, সারফেস অ্যাক্টিভ লিকুইড যেমন ফসফোলিপিড, গ্লুকোসাইডস, স্যাফোনিন, সেলুলোজ ডেরিভেটিভস অথবা অ্যালবুমিন। ফর্মটা দুইভাবে হইতে পারে, একটা ডিসপারশন অথবা কন্ডেনসেশন। দুটোর মধ্যে পার্থক্য কি, যদি ডিসপারশন হয় গ্যাসটাকে ইনজেক্ট করতে হবে সলিউশনে, কিভাবে, অরিফিস দিয়ে। দেখছো না কেকের উপর যে ক্রিম দেয়, দেখছো, অরিফিস দিয়ে দেয়। আর যদি কন্ডেনসেশন হয় তাহলে গ্যাসটাকে প্রেসার রাখতে হবে, কন্ডেন্স করতে হবে, একটা সলিউশনের মধ্যে দিতে পাস করলে সেটা কন্ডেনসেশন হবে। আছে কয়জন আছে এখানে, 32 জন, আমি সব 32 জন, তাহলে 31 জন, তাহলে হলে কয়জন থাকে, স্যার হলে থাকবে কেমনে, আমি তো জানি অনেকে হলে থাকে, স্যার ওই খারাপ প্লান থাকে, আমরা ওই খারাপ নাকি, এমন কোন হল নাই ছেলেগুলো থাকে না, সব হলে ছেলেগুলো থাকে, কারা থাকে, স্যার সিনিয়ররা থাকে, ওই চাকরি পরীক্ষাতে, আমরা ওই চাকরি পরীক্ষাতে দিয়েছি, হয়ে যাবে অসুবিধা কি, হল তো খুলে দিচ্ছে, ডিগ্রি তো দিতেছেন না, ক্যাম্পাস ডিগ্রি তো দিতেছেন না, এখন চাকরি পরীক্ষা কেমনে দিব, দেব না ডিগ্রি, ডিগ্রি দেখি হবো, তাহলে চাকরি কেমনে করব, চাকরি করো দরকার, রাজনীতি করবা, মারামারি করবা, টাকা পয়সা তোমার থেকে আসে, ক্যাম্পাসে কবে মারামারি হয়েছে স্যার, আমরা ক্যাম্পাস তো শান্তশিষ্ট, ভালো শান্তশিষ্ট, লেস বিশিষ্ট, ওরকম একটু একটু লেস থাকেই, আমরা স্যার তো আপনারাই, স্যার ডিগ্রি দিয়ে দিলে তো হয়ে যেত, স্যার ডিগ্রিও তো হয় না, ডিগ্রি দিয়ে দেও, অটোপাস দিয়ে দেন, জি স্যার অটোপাস দিয়ে দেন, তাও তো হয়, অটোপাস দিলে চাকরি, অটোপাস না লাগবে, অটো চাকরি দিয়ে লাগবে, অটো চাকরি তাহলে পরীক্ষা নিয়ে দেন স্যার, যেটা ভালো হয়, অটো চাকরি বুঝো তো, অটো চালাতে হবে, অটো অটো পাশে অটো চাকরি, অটো চালাবে,
না অটো চালাবো না স্যার, মেয়ে মানুষই অটো কিভাবে চালাবো? কেন বিদেশে তো চালায় স্যার? বিদেশে চালায় কিন্তু বিদেশে যাইতে তো অনেক টাকা লাগবে, ওগুলো কই পাবো? আরে কালকে পাসওয়ার্ড এসে গিয়েছে, গিয়ে দেখি পিসি পিসি মেয়ে বিদেশে যাবে, জিজ্ঞেস করতেছে আপনার কয়টা বিয়ে হয়েছে? কয়েকটাও হয় না, তাহলে বিদেশে কি করবা? কথাই বলতে পারে না ঠিক মতো, বিদেশে যাবো। স্যার আপনি কবে বিদেশে যাচ্ছেন? জানি না, কোভিড কবে কমবে আল্লাহ জানে, ইউনিভার্সিটি খোলা নেই। স্যার আপনিও যাচ্ছেন কে গুলদার স্যার হচ্ছে কে, তাহলে ডিপার্টমেন্ট কেমনে? স্যার আগে যাবে, বড় আমি করে দেবো, স্যার আসতে পারে আমি দেবো। ও আচ্ছা, আমি মনে স্যার মনে মার্চে যাবে, মার্চে এপ্রিলে যাবে, আমি চিন্তা করি স্যার পরে যাবো, কারণ ইন্ডিয়া ইউনিভার্সিটি খোলা নেই, খোলার পর ওদের জিনিসপত্র ঠিকঠাক করো, আগে রুম টুম ঠিক করো আমার লাগে, তারপর যাবো। না ফর্ম স্টেবিলিটি, ফর্ম স্টেবিলিটি লিড টু দ্য রেজিস্ট্যান্স টু দ্য ফর্ম, অর্থাৎ আমাকে ফর্মটা স্টেবল করতে হবে। স্টেবলটা কি? এটা কি রেজিস্ট্যান্স, যাতে বাতাসটা বের হয়ে না যায়, গ্যাস বের হয়ে না যায়, অথবা যে লিকুইড আছে যাতে স্প্রেড না হয়। লস অফ লিকুইড ইন ওয়াল কেন হয়? একটা ন্যাচারাল গ্রেভিটেশনাল ফোর্স, আর একটা সাকশন এফেক্ট অ্যাট দ্য পেরিফেরি অফ দ্য ওয়াল, এটা ডিউ হবে ডিউ টু হাই কার্বেচার। কিন্তু আমরা যে ফর্মগুলো ইউজ করি কেকের মধ্যে বা এই যে উপরে, এগুলো কি তাড়াতাড়ি গলে যায়? না স্যার, কিন্তু টাইম লাগে। এই যে এখানে এই যে পেরিফেরি ওয়ালে বা যে সারফেস সাকশন এফেক্ট আছে, এখানে কম থাকে, কমে দেয় ফর্মিং এজেন্টগুলো। ডিফরমেশন ফোর্সেস থ্রু ব্রট অ্যাবাউট গ্যাস মুভমেন্ট, ডিফরমেশন ফোর্সেস ব্রট অ্যাবাউট বাই গ্যাস মুভমেন্ট, গ্যাস মুভমেন্ট বেশি হলে ডিফরমেশন হবে, ডিফরমেশন মানে বুঝুন তো ভেঙে যাবে। ফর্ম হিসেবে কীভাবে বানানো যায়? ভিসকোসিটি বাড়াই দেবো, তার মানে যে ফর্মগুলো ইউজ করে কেকের মধ্যে সেগুলোর ভিসকোসিটি বেশি। ভিসকোসিটি বাড়াইতে হলে কী করতে হবে স্যার? কনসেন্ট্রেশন বাড়াইতে হবে। একটা ফর্ম কিভাবে ডিস্ট্রাকশন হয়? একটা র্যাপিড স্প্রেডিং অফ অয়েল থিনস, র্যাপিড স্প্রেডিং অফ অয়েল, যে অয়েলটা যেটা আছে এটার ভিতর কি আছে? হাইড্রোফোবিক সিলিক আছে, সিলিক খাওয়া দেবো। তার মানে এই যে এখানে কি একটা বলছে না, এই যে পার্টিকুলার ম্যাটার চাকরির প্রত্যাশী, ঠিকই তো আছে চপল ভাই, পচা ছেলেগুলো হলে থাকে ওই যে একটা আছে, আমি আমি কইছি তো ছোট ভাই কইছে, পচারা যারা খারাপ ছেলে তারা হলে থাকে, কি মামা খায় গাজা খায় আবা খায় এগুলো খায়। স্যার আমরা এসব বলি না, এই যে নাম নাম দিলেন তো বাঙে, এই যে ওরা বলছে আমি বলছি না, এ মেহেদি মেহেদি কই বলছিস? এটা ফোর ফোর অনে বলা হয়, এই জন্য তো কইছে তোর বদমাশি করছে ওদের নিয়ে। হ্যাঁ ভদ্রলোক না, আপনি পাসপোর্টের টাকা ফিরে দিয়েছে পরে টিয়ার বেরে, কিন্তু অনেকটা 10 বছর দিছে, ওই যে পরে টাকা খেলতে গিয়ে দিয়ে একজন 10 বছর দিয়ে রাখছে, আপনি টাকা দিয়ে দিবেন। ফ্রুট জুস, কফি এক্সট্রাক্ট অথবা এক্সেসিভ ফার্মিং, যেগুলো কি করে লিড টু ওয়েস্ট ম্যাটেরিয়ালস, এটা কি ঠিক হলো? তার মানে যখন ফার্মটা ডিস্ট্রাকশন হয় এটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস হয়, এই ওয়েস্টটাকে রিডিউস করা যায় কিভাবে? অ্যান্টি ফর্ম ইউজ করতে হবে, এই যে একটা অ্যান্টি ফর্ম ড্রপলেট, তাহলে এটা কি করতেছে দেখি তো, কে বলতে পারবে কি করছে এখানে দেখো তো? অ্যান্টি ফর্ম ড্রপলেট, এটা একটা অ্যান্টি ফর্ম ড্রপলেট, এই যে এটা এখানে অয়েল আছে ভিতরে, জেলিকা আছে বা হাইড্রোফোবিক কিছু একটা আছে, যেরকম পানির সাথে মিশবে না, এটা চারদিকে অয়েল একটা ড্রপলেট তৈরি হয়েছে। কারণটা কি? কেন ড্রপলেট তৈরি হয়েছে? কারণ এটা হাইড্রোফোবিক, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এইটা ধরো, যে এইটা এইটা, তাহলে এটা একসাথে হয়ে গেলে একটা বড় ফর্ম হয়ে যাবে না? বড় হয়ে যাবে তো ড্রপলেটটা, তাহলে এটা কিভাবে প্রিভেন্ট করছে?
কথা বলতেছ না কেন স্যার ওয়াটার তার উপরে কি আছে অয়েল ড্রপলেটের সাথে কি অয়েল স্যার অ্যান্টিফর্ম ড্রপলেট আছে সাথে দেন ওয়াটার ইনসলুবল ডাইমিথাইল ফলি সিলিউজেন্স সিলিউজেন্স বা সাইলোজেন্স বেসিক্যালি ওটা কি সিলিকার কি যেটা সিলিকা জেল সিলিকন অয়েল যেটা এটা ইউজ করা ফুড ইন্ডাস্ট্রিতে আর এটা এডিবল কিনা ফুড গ্রেড ইউজ করতে হবে যখনই অ্যান্টিফর্ম ইউজ করবো তাহলে ফর্মটা কলাপস করবে তাড়াতাড়ি ফর্মটা কলাপস হলে ভিসকোসিটি বাড়বে তাহলে অনেকক্ষণ থাকবে এখানে পিএস এর কি এফেক্ট আছে পিএস বাড়াইলে কমাইলে কি হবে ওই যে কি জন আছে না হাইড্রোকলার ইউজ করছে যতগুলা সালফাইড ইমালসিফাই এজেন্ট আছে অথবা স্টেবল সবগুলো কিন্তু হাইড্রোকলাইড হাইড্রোকলাইড না হাইড্রো মানে কি স্যার পানি পানি হাইড্রোকার্বন যেটা পানিতে দ্রবীভূত হয় যে কলাইড গুলা যে গাম গুলা পানিতে দ্রবীভূত হয় সেটা হাইড্রোকলাইড এই হাইড্রোকলাইডের চার্জ নির্ভর করে অ্যাসিডিটির উপরে এটা তোমরা জানো বরাবর না স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড যেগুলো আয়োনাইজেশন অফ ওয়াটার বেসিক্যালি ওয়াটার কি নিউট্রাল আর যেগুলো ডিস্টিল ওয়াটার সেগুলোতে স্মল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থাকে ডিস্টিল ওয়াটার সাথে নরমাল ওয়াটার পার্থক্য কি আয়ন আছে একটা আয়ন ফ্রি রেডিক্যাল বা আয়ন একটা ডিস্টিল ওয়াটার আছে পিএস স্যার একদম মানে 7 নিউট্রাল অনেক ধরনের আছে একটা হলো ডিস্টিল ওয়াটার আর একটা হলো ডিআয়নাইজড ওয়াটার একটা হলো ডাবল ডিআয়নাইজড ওয়াটার বুঝতে পারছো ডিস্টিল ওয়াটারের মধ্যে শুধু মলিকিউলস গুলো থাকবে ডিআয়নাইজ মানে মলিকিউলস আয়নাইজড হয়ে যাবে আর ডাবল ডিআয়নাইজ সাধারণত এসপিএলসি তে ডাবল ডিআয়নাইজ ইউজ করা হয় ডিস্টিল ওয়াটার দিলে কি হবে এসপিএলসি তে যেটা থাকে কলামটা থাকে কলমটা ব্লক হয়ে যাবে এরকম ব্লক হয়ে যাবে কলম কিন্তু খুব চিকন যদি এটা এরকম মোটা দেখা যায় কিন্তু ভিতরে এগুলো অনেক চিকন যে এরকম এর চেয়ে কম থাকে জাস্ট কয়েক মাইক্রোমিটার থাকে তাহলে আয়নগুলো ব্লক করে দেবে এই জন্য এসপিএলসি যা কিছু ইউজ করা হয় সবগুলোকে পিউরিফাই করতে হয় বুঝতে পারছ যে সমস্ত সলভেন্টগুলো ইউজ করা হয় সেগুলোকে ফিল্টার করতে হয় সেগুলোকে আবার এসপিএলসি গ্রেড হতে হয় আর যেগুলো এসপিএলসি গ্রেড না সেগুলোকে বেগম ফিল্টার করে মলিকুলগুলোকে কমে দিতে হয় শুরু করতে হয় যেগুলো লার্জার মলিকুল সেগুলো থেকে যায় যেগুলো স্মল মলিকুল সেটি পাস করবে তো ওয়াটার তো ফিল্টার করা ডিফিকাল্ট এই জন্য এটাকে ডাবল ডিএনএস করা হয় পিকে পড়ছো পিকে মানে কি এটা ইন্টারমিডিয়েট পড়াইছে কেমিস্ট্রি তো পড়াইছে পড়াইছে না এগুলা জি স্যার জি স্যার না বললে আমার দোষ নেই এইটা একটু জানতে হবে এটা আমরা সবাই জানি জিরো থেকে চোদ্দ সাতের নিচে হলে অ্যাসিডিক সাতের উপর হলে বেসিক এখানে একটু দেওয়া আছে দেখো এই যে এটা মনে রাখতে হবে নিউট্রাল থেকে উপর দিকে উঠছে ইনক্রিজিং অ্যাসিডিটি অ্যাসিডিটি ইনক্রিজ করলে পিএস কমবে জিরো পিএস কোনটা আছে দেখো তো কাছাকাছি ব্যাটারি অ্যাসিড আছে লেমন জুস ভিনেগার দেখি ফিশ রিপ্রোডাকশন
কিলো চলে গেল কেন, শয়তানে ধরছে? স্যার গরিব নেট। And water in food. তোমাদের পড়ে নাই কত মনে ফুড কেমিস্ট্রিতে পড়েছিলাম, কয় ধরনের ওয়াটার আছে বলো তো? ফ্রি ওয়াটার বন্ড ওয়াটার একটা অ্যাবজর্ব ওয়াটার, ফ্রি ওয়াটারটাকে রিডিউস করা খুব সোজা, বন্ড ওয়াটার ডিফিকাল্ট। বন্ড ওয়াটারের ক্যারেক্টারিস্টিক কি, এখানে শুধু বন্ড ওয়াটার বলা আছে, ক্যারেক্টারিস্টিক কি? এটা ইট ইজ নট ফ্রি টু অ্যাক্ট অ্যাজ এ সলভেন্ট ফর সল্ট এবং সুগার, ইউজুয়ালি ফ্রি ওয়াটারটা সলভেন্ট হিসেবে কাজ করে, যেটাই বানিয়ে দিই সেটা ডিজলভ হবে, কিন্তু এটা ডিজলভ হবে না। It can be frozen only at very low temperature. Freezing point এর নিচে তো সবগুলো হয় না, 6% এর মতো হয় মনে হয়। তারপরে এটা কোনো ভেপার প্রেশার ক্রিয়েট করে না, ভেপার প্রেশার ক্রিয়েট করে কোনটা? ফ্রি ওয়াটার ম্যাক্সিমামটা। এটা ডেন্সিটি গ্রেটার দ্যান ফ্রি ওয়াটার, এইগুলো মনে রাখতে হবে ক্যারেক্টারিস্টিকগুলো। বন্ড অর্ডারের বৈশিষ্ট্য কি, স্ট্রাকচারাল বন্ডিংটা খুবই হাই ফ্রি অর্ডারসে। এক্সাম্পল দিছে দেখছো, ক্যাকটি, ক্যাকটি মানে, ক্যাকটি মানে কি কে বলতো না? স্যার জানি না, জানা উচিত ছিল। ক্যাকটা শুনছো? ক্যাকটাস ক্যাকটাস তো শুনছি, ক্যাকটাস সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল, এই ক্যাকটি হলো সিঙ্গুলার। ও আচ্ছা, ক্যাকটি এবং পাইন ট্রি নিডলস এখানে থাকে বন্ড ওয়াটার। কমা পড়া লাগি শেষ নাকি বুঝতেছি না তো, আর নাই নাকি তাহলে কেমন হবে? শেষ তো সিলেবাস, শেষ লাভ নাই। এটা হলো ডিএনএ ভ্যাকসিন, এটা তো 3 মাস পর দিয়ে বুস্টার ডোজ, প্রতি 3 মাস পর পর টিকা দিতে হবে, ঠেকা পড়ছে নাকি? আর এটা তো তোমার ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউট, তো ওরা নিজের নিজের দুইটা ইনস্টিটিউট আছে ওদের। ইন্ডিয়া কিন্তু ভ্যাকসিন উৎপাদনে খুব ভালো, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ওরা তৈরি করছে, কিন্তু এই ভ্যাকসিনটা ওরা ডাটা এনক্লোজ করে ইয়ে করে রাখছে, লুকিয়ে রাখছে। ভ্যাকসিনটা সমস্যা হলো ডাটাগুলো লুকিয়ে রাখছে, তোমাকে কিন্তু আগে ডাটা শো করতে হবে, বুঝতে পারছো? তুমি একটা বানাইলে কিন্তু হবে না, ডাটা এক পোস্ট করে দিলে আবার অন্য কোনো কান্ট্রি যদি সেটা আবার ইয়ে করে ফেলে, তোমার কি ডাটা অনুরাগ করতেছে না? করতেছে কিন্তু এরকম এক্সপোজ করে দিলে এরকম সিচুয়েশন, এটা তো ওদের নিদর্শন, ওরা তো হেল্প নিয়ে আসছে হলো অক্সফোর্ড থেকে, ওদের ডাটা তো ইউজ করছে।
তাহলে তো স্যার অক্সফোর্ডের ডেটা তো এক্সপোজ করাই হুম তো অক্সফোর্ড করছে ওরা পাবলিশ করছে না সবাই করছে ওরা করে না কেন মানে ইন্ডিয়াতে দুইটা আছে সেরাম ইনস্টিটিউট একটা আর্ট ইনস্টিটিউট আছে ওরা একটা একটাকে বলতেছে যে তুজদের মধ্যে গঙ্গার জল আছে আর কিছু নাই তো নিজেরা যদি কয় গঙ্গার জল আছে তাহলে কি আছে এর মধ্যে আমার তো মনে গরুর মুত আছে এর মধ্যে এজন্য দিম না আল্লাহ অনেকদিন ভালো রাখছে কয়দিন গেলেই হইল ব্যাপারটা বুঝে নাই স্যার একবার হইলে কি আবার হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কেন ওই যে পাওলো দিবার সাইবার হইছে শুনুন না বাংলাদেশে আমার ওয়েব যেখানে সাই করে যে ডিডি আছে এটা বলে ডিসক্লোজ করা যাবে না সে বলতেছে লিনা ধর এই ডাটা আমরা তৈরি করে অভ্যাস এত বছর সাই করতেছি কয় স্যার কিরকম এক্সাম্পল দেন দেখি আজকে ধরো 15 তারিখ 14 জন মারা গেছে বা 15 জন মারা গেছে কালকে 16 তারিখ 16 জন পরে দেখবেন আস্তে আস্তে 30 তারিখ পর্যন্ত 30 এ কাছাকাছি পরে আবার নিচে নামবে পরের দিন দেখি 16 তারপর দেখি 17 পরে সে বলছে আগেই তো বলছি তোমার এগুলো ডাটা বানানোছে বানানো বুঝতে পারছো বাংলাদেশে একটা সমস্যা হলো কি ধরো এই ভাইরাসটা 14 দিন পরে বডি থেকে চলে যায় বুঝতে পারছো স্যার মাইল্ড নাকি এত বেশি ইয়া না এটা কি সত্যি বাংলাদেশের স্ট্রেনগুলো দুর্বল এটা সত্য জি স্যার কারণ সৌদি আরবে যারা মারা গেছে তার 50% এর বেশি বাঙালি মারা গেছে এবং ইউএসএ তে কিন্তু অনেক বাঙালি মারা গেছে 5000 মতো আরো বেশি মারা গেছে সব দেশে বাঙালি মারা গেছে আমাদের দেশে কম মারা যাওয়ার কারণ হলো স্ট্রেনটা দুর্বল আর 2 নম্বর হলো ওই ডাটার সমস্যা আছে মানে ধরো ওই যে একজন লোক স্ট্রোক করে মারা গেছে আর টেস্ট করে না ধর্মমন্ত্রী মারা গেছে কিভাবে স্ট্রোক করে মারা গেছে পরে না টেস্ট করছে সবাই তো টেস্ট করে না সাডেন স্ট্রোক কিন্তু একটা লক্ষণ বুঝতে পারছো মানে এই পরিস্থিতিতে কোভিড একটা লক্ষণ সাডেন স্ট্রোক করা প্রচুর লোক আশেপাশে প্রচুর লোক কিন্তু মারা গেছে কেমন আসে অনেক লোক মারা গেছে এক ফ্যামিলিতে 2 জন 3 জন করে এগুলো ম্যাক্সিমাম বলে কোভিড এর কিন্তু টেস্ট করে না সাসপেক্ট বুঝতে পারছো জি স্যার জি স্যার ইভেন ইউএসএ তে যে বলবেন ডাটা দেখতেছো তার 3 গুণ বেশি কারণ সবাই তো ডাক্তার কাছে যায় না বা ডাটা দেয় না বাংলাদেশ অনেকে চাকরির ভয়ে ডাটা দিছে মানে কোভিড টেস্টই করায় না বাংলাদেশে তো ওই কদিন আগে বলল না একজন যে 3 গুণ তো হবে স্যার স্যার ঢাকায় যে ট্রিটমেন্টগুলো হয় ওগুলা কি বিশ্বাস করা যায় কোন ট্রিটমেন্ট নেই কোভিড এর কে বলছে ট্রিটমেন্ট আছে তাহলে স্যার শুধু শুধু এই টাকাগুলো নিচ্ছে নিচ্ছে তোমাকে অক্সিজেন দিচ্ছে অক্সিজেন তাই শুধু আর অন্য অনেক ইনজেকশন দিয়ে দিচ্ছে ওগুলা ইনজেকশন দিয়ে কোভিড এর গেছে ইনজেকশন দিয়ে তোমার ফুসফুসে কার্যকারিতা বাড়ানোর জন্য যাদের ফুসফুসটা ড্যামেজ হয়ে গেছে ওটা কার্যকারিতা বাড়ানোর জন্য ওই নিউমোনিয়ার মধ্যে একটা টিকা দেওয়া হয় আমাদের সুমন ভাইকে দিলে অনেকগুলো টিকা টিকা দিলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে তাহলে অক্সিজেন ইনটেকটা বাড়ে ওইটা হলো মেন কারণ আর কোভিড যদি ভালো ট্রিটমেন্ট হয় তাহলে ইউএসএ এত লোক মরতো না ব্যাপারটা বুঝতে পারছো বুঝছি স্যার কেন আমরা তো ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যাই ইন্ডিয়া যখন কই যাবে স্যার ইউএসএ যাবে ইউএসএ তে কি অবস্থা আর বেশি মরছে ওই জন্য যাবে না আমি বেলোরে গেছিলাম ট্রিটমেন্ট করার জন্য বুঝছো ডাক্তার দেখাইতে ওরে বাপ রে ডেলি 2 লক্ষ রোগী আসে তার মধ্যে 1.5 লক্ষ বাংলাদেশি তারপরে সিরিয়াল দাঁড়ায় ধরা 2 ঘন্টা 3 ঘন্টা আল্ট্রাসাউন্ড করতে গেছে 3টার সময় আর করে 6টার সময় 3 ঘন্টা বসে রয়েছি বুঝতে পারছো বুঝলাম এটা একটা আলাদা শিক্ষা দিছে ধরো এই যে আমরা আমাদের বড় বড় নেতাদের রাজনৈতিক নেতাদের যারা ধনী ওদের পেট ব্যথা করলে তারপরে ফোড়া উঠলে কান ব্যথা করলে সিঙ্গাপুর যায় ইন্ডিয়া যায় থাইল্যান্ডে যায় বুঝলে মানে আল্লাহকে দ্বারা তো দিতাছি যাওয়ার জন্য কই যাবি এখন বুঝতে পারছো জি স্যার বুঝলাম সুতরাং সময় আছে এখন মানুষ হয়ে যাও স্যার আমরা কি মানুষ না স্যার এটাই বেশি দরকার মানুষ হওয়া তাইলে সব ঠিক হবে মনে হয় শোনো আমি একটা কথা বলি আমার ছেলেরও বলি যে শিক্ষিত হওয়ার মানুষ হওয়া কিন্তু এক জিনিস না ব্যাপারটা বুঝতে পারছো জি স্যার মানুষ শিক্ষিত হয় কিন্তু মানুষ স্যার একটা একটা জিনিস স্যার স্যার জানার ছিল বলো
স্যার আমার আব্বুকে ঢাকায় ট্রিটমেন্ট করাইছি যে স্যার একটা ইনজেকশন মানে অনেক দামি কস্টলি, কিন্তু এটা দেওয়াতে কি ভালো হইছে না খারাপ হইছে স্যার? এটা নিয়ে একটু টেনশন। খারাপ হবে না, খারাপ খারাপ বলা যাবে না। তার সিটি স্ক্যান করছিল না স্যার? জি স্যার করছে সিটি স্ক্যান, প্রথম দিনই করছে। সিটি স্ক্যান দেখছে যে ফুসফুসে 12টা বাজে গেছে, বুঝতে পারছে, এই জন্য দেওয়া লাগছে, দিতে হবে। একটা নরমাল কথা বলি, অ্যালোপ্যাথিক যা আছে, হোমিওপ্যাথিক বলবো না, হোমিওপ্যাথিক অ্যালকোহল আছে বা গাছ গাছের অ্যালোপ্যাথিক যা খাবার সবগুলো সাইড এফেক্ট আছে স্যার, এটাই তো, এই জন্য ওষুধ যত কম খাওয়া যায়। তার সে বড় কথা হলো মরবো না। জি স্যার, হায়াত যতদিন আছে ততদিন মরবো না, এটা তো শিওরি। সুতরাং আর কথা কই লাভ নেই, অ্যালোপ্যাথিক ইনজেকশন দেওয়া লাগছে, কারণ ওই যে কোভিড হলে তোমার ফুসফুসের যে সেলগুলো থাকে জি স্যার সেগুলো শক্ত হয়ে যায়। শক্ত হলে কি হবে? ফুসফুসের কাজ কি পাম্প করা? পাম্প করে না স্যার, ওটাই বলছে, ওটাই ওনারা বলছে যে এফেক্ট করতেছে তার আগে ট্রিটমেন্ট করানোর জন্য। আরে ব্যাপারটা বুঝো না কেন, আমার তো ডক্টর ডিগ্রি নাই, তাহলে তো আমি নিজে ডাক্তার হয়ে যেতাম, বুঝো না স্যার? নিয়ে নেন, আরে কি যে ডাক্তার দরকার আছে স্যার, মেডিসিনের উপর নেন ডিগ্রি স্যার। মরলে আপনার কি, আপনি তো বাঁচবেন, আমার একটা দায়িত্ব আছে না? সেটা ঠিক আছে স্যার, হোমিওপ্যাথ শুরু করেন স্যার। হোমিওপ্যাথি কি বিশ্বাস করা যায়? হোমিওপ্যাথি অনেক ডাক্তার আছে, আমাদের নজরুল স্যার ছিল, নুরুল ইসলাম স্যার ছিল, ওই যে খলিল আছে, খলিল নিজে ডাক্তার, খলিলের শ্বশুর হোমিওপ্যাথি ডাক্তার স্যার। যে ইকোনমিক্স স্যার একজন স্যার ছিল না স্যার, পরেশ স্যার, পরেশচন্দ্র মদক স্যার, মদক স্যার, উনি উনি মনে স্যার ভালো কিনা, উনি হোমিওপ্যাথিকের আব্বা স্যার। অনেকেই আমাদের হলের অনেকেই গেছে শুনছিলাম যে ওনার কাছে গেছে, তো নাম্বারের জন্য চিকিৎসার জন্য গেছে স্যার? না ওটা শুনছি যে উপকারও পাইছে, এই জন্য বললাম। হোমিওপ্যাথিক উপকার আছে, আমার যখন পায়ে ওই যে নকুনি, বুঝো? জি স্যার বুঝি। কদিন পর পরে হইতো, পরে আমি ওই যে মার্কেটে খলিলের শ্বশুরের কাছ থেকে ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছে, 3 বছর ধরে নকুনি নেই। কিন্তু হোমিওপ্যাথিক সমস্যা হলো ওইটা অ্যালকোহল থাকে তো, ইসলাম এটাকে সমর্থন করে না, যদি আমিও খাই মাঝে মাঝে, মাথা মাথা জন্য মাঝে মাঝে খাই, কিন্তু এটা ঠিক না। জি স্যার অ্যালকোহল আছে, ওই থিওরি একটু চেঞ্জ, বুঝে না, ওই যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, মরে যেতেছি তো ব্যথা, পেলে মারি গেল অসুবিধা নেই, যায় আছে। ওই যে টাকা চুরি করে পরে একজন বলতেছে যে কয় টাকা তো চুরি করছি সরকারি টাকা, কারণ কার কাছে মাপ সামু, ব্যাপারটা বোঝো নাই? জি স্যার দিয়া মাকি, ওই যাদের ইচ্ছা তোমরা এসে দিতে পারো ভ্যাকসিন, যাদের ইচ্ছা দিতে পারো, আমার বউ আজকে দিছে স্যার। আমার মনে হয় আমার আর লাগবে না, গতকালকে ওর এশিয়ান করছে আজকে দিছে, তারপর ইকবাল স্যার ওয়াইফ দিছে, দুজন একই জায়গায় তো নেত্রকোনা দুজনেই দিছে। আমারে কইছে, আমি কইছি আল্লাহ ভরসা, যদিও ভ্যাকসিন দিয়ে আলাদা ভরসা, তারপরে দেওয়া উচিত, কিন্তু দিলাম না আরকি, কিন্তু মনে হয় সেটা দেওয়া লাগবে, ইন্ডিয়া গেলে দেওয়া লাগবে, ভ্যাকসিন দিচ্ছে, আমাদের ভ্যাকসিন না দিয়ে তুমি আমাদের দেশে আসবা, দেওয়াই লাগবে, পরে দেবো না স্যার। সার্টিফিকেট এমনি তো ম্যানেজ করা যায়, যদি না দিতে চান বাংলাদেশে কোনো ব্যাপারই না। এই যারা ক্যাম্পাস চলে আসো, পজিটিভ কাজ শুরু করে দাও আমার রুমে 12 জন থাকতে পারবা ফ্ল্যাট দেখতে, ও মা আসার সময় দেখে যে জামাল হোসেনের ছেলে বলে পড়তে আছে বসে বসে জানালা দিয়ে দেখা যায়, তারপর ওই খেলার মাঠে গেলাম, ওই যে সাধারণ হলে সন্ধ্যা হয়ে গেছে, ও দেখি যে ওরে বাবা ছেলে আছে ওর সাথে, ওর সাথে লাগে কি লাগবে, কেদুর দেন আপনাকে,
কি কোন আমাকে তো মাঝে মাঝে তো দেয় না, ওদের যে লোক কাস্টমার বেশি হয়ে গেছে তো। আচ্ছা তাহলে আমি নাম্বারটা আপনাকে পাঠাচ্ছি। এই জাহাঙ্গীর, আচ্ছা চাকুটা নাই, চাকু কই? জি স্যার আছে, নাক বসাটা আছে? জি স্যার আছে। এ নাক বসাটাকে থাইল্যান্ডে পাঠিয়ে দেবে, থাইল্যান্ডে চায়না কোরিয়াতে অসুবিধা নাই, যাবা? এত এত নাক বসানো স্যার, আপনি কেন এমন করেন? আমার সাথে তো বসা, তো আমারটা দেখো, তোমারটা দেখো, এই ওই যে দুধ দেয় যে ও নাম্বারটা দাও, কেন লেখো ওই যে অনেকে দুধ দিচ্ছে না, হ্যাঁ সরলে এত দিচ্ছে গায়ে, খারাপ কথা তোলে তোলে কি হইলো, সব কথা বিশ্বাস করেন না কিন্তু, তাহলে তো রাজনীতি নেতা হয়ে গেল। আমি বুঝলাম না স্যার কার নামে এই গিবত গুলো চলতেছে। যে মহিলা পাসপোর্ট জমা ফর্ম জমানো সেও মহিলা, নুমানের মধ্যে ভেজাল আছে দেখে বলতেছে, বুঝলাম না কিছু, এরকমই মনে হয় কিছু একটা, নুমান ঠিক নাকি? না স্যার মিথ্যা কথা, তীব্র নিন্দা জানাই এই ঘটনার, তীব্র নিন্দা জানাই। মিছিল টিছিল করলে পরে আপনারা আবার কেড়ে দিবেন, ভাই ভাই আটকে দিবেন। মাইট দিব তো, মেয়েরা মাইট দিলে পরে আমি কি করবো? তুই তো পরে বান্ধবীর পক্ষে চলে যাবি, আমার পক্ষে আর আসবি? ঠিক আছে, লিভ নাও আস্তে আস্তে। জি স্যার।